নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ব্রেড এগ স্যান্ডউইচের রেসিপিটা নিয়ে এসেছি। ব্রেডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা শরীরের ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখতে সাহায্য করে। কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি এক এক করে তিনটে ডিম এইভাবে দিয়ে দিচ্ছি। তিনটে ডিম দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি হাফ ইঞ্চ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত সবজিগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সবজিগুলো ডিমের সঙ্গে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি 2 ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডটাকে আমি প্রথমে পিজা সস দিয়ে এইভাবে একটা দিক মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দসই টমেটো সসও দিতে পারেন, অন্য কোনো সসও দিতে পারেন, যার যার পছন্দ তার উপর নির্ভর করছে। এইভাবে আমি 2 পাউরুটির পিসের মধ্যেই পিজা সসটা লাগিয়ে নিচ্ছি। 2 ব্রেডের মধ্যেই আমি সসটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। এবার আরেক পিস পাউরুটি এর ওপরে দিয়ে দিলাম। এইবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল, 1 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবার হোয়াইট অয়েলটাকে খুব ভালোভাবে কড়ার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই অবস্থায় আমি পাউরুটির পিস দুটোকে এইভাবে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এবার আঁচটাকে আমি একদম লোয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা দিক ব্রাউনিশ ভাব এলেই আবার অপর দিকটাকে উল্টিয়ে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, একটা দিক খুব ভালোভাবে শেকা হয়ে গেছে। এবার আমি অপর দিকটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর দিকটাকেও ঠিক এইভাবে 2 মিনিট আমি রেখে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, 2 পিঠটাই খুব ভালোভাবে শেকা হয়ে গেছে। এই পিঠটাও খুব সুন্দরভাবে শেকা হয়েছে। এই অবস্থায় আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ডিমের মিশ্রণটাকে আমি ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে ওই শেকা পাউরুটিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই পাউরুটির ওপর দিয়ে আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে দেব। আঁচটা কিন্তু আমি একদম লোয়ে রেখেছি। এই লোয়ে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, এটাকে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে পাউরুটিটা আর ডিমটা একদম সেট হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর এটা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর সাধারণ উপকরণেই একটা অসাধারণ স্যান্ডউইচ বানানো যায়। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।